সন্তান মাকে বাসা থেকে বের করে দিয়েছে বেচারি অঙ্গমা কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন বেচারি অঙ্গমা কেঁদে কেঁদে রাস্তায় বেড়াচ্ছিলেন হঠাৎ একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে ওই যে বিদ্যামা অন্ধমা গাড়ির সাথে ধাক্কা খেয়ে ইন্তিকাল করেছে অন্ধমা গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা গেছে ওই যে অন্ধমায়ের সন্তান অন্ধমায়ের সন্তান যে নিজের মান সম্মান বাঁচানোর জন্য মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এমন সন্তান আপনার আমার কাছাকাছি অনেক আছে মা যে গাড়ির সাথে ধাক্কা খেয়ে ইন্তিকাল করেছে ছেলে মায়ের মৃত্যুর সংবাদ শুনে তিল পরিমাণ কষ্টও পেল না তিল পরিমাণ আঘাত সে পাইল না সেভাবে যা হোক আপদ বিদায় হয়েছে সে বলতেছে মহিলা মারা গেছে আমার ভালো হয়েছে আপদ বিদায় হয়ে গেছে এখন আমার আর কোনো কিছুর অভাব থাকতো না আমার সামনে কোনো কিছু আর মানুষের সামনে কোনো লজ্জা শরম থাকার কোনো কথাও না আপদ আমার বিদায় হয়ে গেছে ছেলে মার মৃত্যুর সংবাদ পেয়ে তিল পরিমাণ কষ্ট পেল না মনে মনে ভাবে আপদ বিদায় হয়েছে আপদ বিদায় হয়ে গেছে কিছুদিন পর সন্তান কোন একটি ডকুমেন্ট খুঁজতে খুঁজতে গিয়া মায়ের হাতের লেখা একটা ডায়েরি পেয়েছে মায়ের হাতের লেখা ডায়েরি পেয়েছে ডায়েরির মধ্যে লেখা ১৯৮০ আজ আমি সুন্দরী মিস আমেরিকার অ্যাওয়ার্ড পেয়েছি আবার সন্তান যখন ডায়েরি পাতা উল্টায় দেখে আবার যখন সন্তান ডায়েরির পাতা উল্টায় আবার দেখে একটা তারিখ দেওয়া ওই তারিখ পরে ২৫ ১৯৮৩ আজ আমার প্রেগনেন্ট আমার স্বামী এর আবরণ না করার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে সন্তান ডায়েরি পড়ে পাতা উল্টায় আর ডায়েরি পড়তেছে পাতা উল্টাইতেছে আর মায়ের লেখা ডায়েরিটা পড়তেছে সন্তান মায়ের লেখা ডায়েরি পড়তেছে আর চোখের পানি জর জর কইরা ছাড়তেছে ডায়েরি পড়তেছে আর গর গর করে পানি ছাড়তেছে আবার পাতা উল্টায় দেখে তারিখ দেওয়া আছে ৭-৩-১৯৮৫ আমার বাড়িতে আগুন লেগেছিল আমি তখন বাইরে ছিলাম আমার নয়নের মণি আদরের দুলাল ঘরের ভিতরে ছিল আমার নয়নের মণি আদরের দুলাল ঘরের ভিতরে ছিল আমার নিজের জীবন আমি বাজি রেখে আমার জীবন আমি বাজি রেখে ছেলের জীবন বাঁচাতে গিয়ে আগুন লেগে আমার চুল এবং মুখ পুড়ে ছাই হয়ে যায় যখন সন্তান ডায়েরি খুলে পড়ে ডায়েরি খুলে খুলে পড়ে আর নয়ন বাসায় চোখের পানি দিয়া হায় হায় কি করলাম যে গর্ভধারিণী মা আমাকে এত কিছু করলো নিজের জীবন বাজি রেখে আগুন থেকে নিজে পুইরা আমাকে বাঁচাইল সেই গর্ভধারিণী মাকে আমি বাসা থেকে বের করে দিয়েছি সন্তান
তার ডায়রির পাতা উল্টাইতেছে, ডায়রির পাতা উল্টাইতেছে। আবার দেখা যায় যে আমি তাতেও আমার কোনো কষ্ট ছিল না, কারণ আমার নয়নের মনির জীবন তো আমি বাঁচাইছি, কিন্তু আমি আমার শরীর চেহারা পুড়িয়াও কিন্তু আমার সন্তানের চোখ আমি বাঁচাইতে পারি না। আবার যখন সন্তান ডায়রির পাতা আবার উল্টায়, আবার উল্টায়া দেখে মার হাতের লেখা তারিখ দেওয়া, আবার ডায়রি খুইলা তারিখ দেখে 7/12/1985, আজ আমি আমার সন্তানটাকে আমার দুটি চোখ দান করে দিলাম। ও যুবক, দুনিয়ার এমন কোন আপন নাই, এমন কেউ তোমার আপন নাই, গর্বধারিণী নিজের জীবন দিয়া তোমার জীবন বাঁচাইছে, সেই গর্বধারিণী মা তুমি দুনিয়ার সুখের জন্য মাকে বাসা থেকে বের করে দিয়েছো। এ যুবক, তোমার বাড়ির মধ্যে কত কিছু, ঘরের মধ্যে কত কিছু সাজাইছো, লক্ষ লক্ষ টাকা দিয়া তুমি খাট পালং বানাইছো, তার উপর আবার জাজিম বিছাইছো, আবার দামি বিছনার চাদর বিছাইছো, তুমি সেই জায়গায় থাকো উপরে মোটা দেইকা কম্বল ব্যবহার করো শীত যেন না লাগে, সেই ঘরের মধ্যে তুমি থাকো, তোমার সন্তানরা থাকে, তোমার স্ত্রী থাকে, কিন্তু ওই যে গর্ভধারিণী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের জন্য তোমার ঘরে জায়গা নাই। ও যুবক, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, জাননি মা বলে যখন 3 মাস অতিবাহিত হয়েছে কোন রকম বেঁচে চলেছি, তারপর যখন 2 মাস হয়েছে কোন রকম বেঁচে চলেছি, যখন 6 মাস 7 মাস হয়েছে তখনই আমার পেটের ভিতর বেদনা শুরু হয়ে গেছে, এই সন্তানের জন্য আমি যদি ঘুমাইতে যাইতাম, ডান দিক যদি আমি ফিরে শুইতাম বাম দিকে ব্যথা করত, যদি বাম দিক ফিরে শুইতাম তাহলে ডান দিক ব্যথা করত, যখন আমি কোন দিক ফিরে শুইতে পারি না রে সন্তান, তখন আমি বসে গেছি ওই যে রাত্রে রজনী গভীর রাত, আশেপাশের সবাই ঘুমায়া গেছে, তোমার বাবাও ঘুমায়া গেছে, আমি মা আমি জনম দুঃখিনী মা ঘুমাইতে পারি নাই। ওই মা বলে সন্তানের জন্য আমি বৈশা গেছি ঘুমাইতে পারি না, বৈশাও দেখি কিছুক্ষণ বওয়ার পরে আমার পেটের মধ্যে কেমন জানি ব্যথা হয়, মা বলে সবাই ঘুমায় গেছে রে সন্তান, আমি তোমার গর্ভধারিণী মা, এই রুম থেকে সেই রুম যাই, হাইটা হাইটা আমি রাত কাটাইছি। ওই সন্তান মাকে বাসা থেকে বের করে দিয়েছে, ওই মাকে তুমি বাসা থেকে বের করে দিয়েছ, মা বলে রাত্রতে আমি কাছে যখন 8 মাস 9 মাস হয়েছে তখন আমি কোন সময় ঠিক মতন খাইতে পারি নাই, খাওয়া দাওয়া করতে পারি নাই, আমি মালমতনে পাক করতে পারি নাই, আমি মালমতনে গোসল করতে পারি নাই রে সন্তান, তোর জন্য আমি তোর জন্য ভালো মতনে খাওয়া দাওয়াও করতে পারি নাই, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে সন্তান,
এই কষ্টর পরে যখন জুমার তুমি দুনিয়া থেকে আগমন করবা এমন সময় যখন হয়েছে মাজরুনি গর্ভধারিণী জনম দুঃখী মা জিহ্বার মধ্যে কামড় দিয়া কষ্ট সহ্য করেছে এই মাইকে তোমার করে জায়গা হয় না এই মা জিহ্বার মধ্যে কামড় দিয়া হাত মুঠিটা ধইরা রাখছে কষ্টর বেদনা মা ছাড়া কেউ জানে না তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করছো যখন আশেপাশের লোকেরা তোমাকে তোমার মার কোলের মধ্যে শোয়া দিছে মা বলে এই যে আমার সন্তান আমাকে যত কষ্ট দিয়েছে আমাকে দশ মাস দশ দিন যেত কষ্টই দিয়েছে যখন আমার নয়নের মণি কলিজার টুকরা আদরের দুলালকে আমার কুলের মধ্যে তুইলা দিছে আমার কলিজার টুকরা ছেলের চেহারা দেখা আমার মনের সমস্ত কষ্ট দূর হইয়া গেছে হে সন্তান কত সুন্দর ঘর কত সুন্দর বিছানা তুমি শুইয়া শুইয়া থাকো তোমার সন্তান নিয়া তোমার মায়েও তো তোমাকে এত সুন্দর বিছানার মধ্যে শোয়া তোমাকে লালন পালন করেছে তোমার মা তো তোমার জন্য এত কষ্ট করেছে রে যুবক ও যুবক তোমার মা তোমার জন্য এমন কষ্ট করেছে এখন তুমি যৌবনের মধ্যে আসছ দুনিয়ার মধ্যে তোমার শক্তি ভালো আছে টাকা আছে ক্ষমতা আছে বাড়ি আছে গাড়ি আছে মার কিছু নাই মা দুর্বল হয়ে গেছে ওই যে টাকা বললা পয়সাও সামালি মাকে বারান্দার মধ্যে শোয়া রাখে মা বলে যখন দশ মাস দশ দিন মাকে আমার ছেলে কষ্ট দিয়েছে আমার ছেলেরে যখন আমার কুলে তুইরা দিছে তখন আমার দশ মাস দশ দিনের বেদনা আমি বুই লাগেছি এই যে শীতের রাত যখন আসতো আমার ছেলের জন্য আমি পঞ্চাশটা তিরিশটা কইরা কাপড়ের ডুম বানাইতাম আমার সন্তান রাত্র যখন হইতো কিছুক্ষণ পর পর প্রস্রাব করতো আর আমি গর্ভধারিণী মা আমার সন্তানে পিঠের নিচের কাপড় সরাইয়া গরম গরম কাপড় দিতাম যেন আমার নয়নের মণি কলিজার টুকরা ঠান্ডা না হয় ঠান্ডা না লাগে ওই যে তোমার জন্য তোমার মা কাপড় রাখছে সেই কাপড়গুলি অর্ধেক রাত হইতে সমস্ত কাপড়গুলি শেষ হয়ে গেছে রে যুবক যখন কাপড় শেষ হয়ে গেছে যখন তুমি প্রস্রাব করেছ পায়খানা করেছ এ যুবক তোমার রাখা কাপড় নাই তোমার রাখা কাপড় নাই তখন তুমি যখন প্রস্রাব করছ মা জনম দুঃখিনী মা নিজের গায়ের কাপড়ে আঁচল তোমার নিচে বিছাইয়া দিছে সে মাইরে কেমনে বারান্দার মধ্যে শোয়া রাখো কেমনে শোয়া রাখো মনটা কেমনে চায় মার কলি যায় গা দিছরে যুব জান্নাতে যাইতে পারবা না ও যুবক মার কাপড়ের আঁচল তোমার পিঠের নিচে বিছাইয়া দিছে যখন কিছুক্ষণ যাইছে কিছুক্ষণ সময় অতিবাহিত হইছে আবার তুমি পরসা পায়খানা করছো আবার যখন পরসা পায়খানা করছো মা হাত দিয়া দেখে সন্তান পরসা কইরা দিছে আবার কাপড়ের আঁচলটা টান দিয়া আইনা মায়ের চিপার মধ্যে দুই রানের চিপার মধ্যে সেই ভিজা কাপড় রাইখা মায়ের যে পিন্দুনের ভিতরে মায়ের
গায়ের মধ্যে যে আরেকটা আচল কাপড়ের ছিল সেই কাপড়ের আচলটা আবার সন্তানের পিঠের নিচে বিছায়া দিছে এমন আপন মানুষ কই পায় মানে সন্তান জনম দুঃখী মা ছাড়া এমন কষ্ট কেউ করবে না জনম দুঃখী মা তোমাকে গর্ভে ধারণ করেছে শীতের রজনীতে এত কষ্ট কইয়া লালন পালন করেছে মাকে তোমার বাবা যদি কোনো টাকা দিত পান খাইবার জন্য তোমার মা সেই টাকা দিয়া পান কিনা খায় নাই বলে আমার সন্তান যদি আমার কাছে টাকা চাই তাহলে আমার সন্তানকে এই টাকাটা আমি দিব সেই জনম দুঃখী মা তখন মা জরুরি জনম দুঃখী মা তোমাকে আর বিছানার মধ্যে শোয়াই নাই মায়ের বুকের মধ্যে তোমাকে লইয়া জাবরাইয়া দইরা রাখছি কারণ আমার এই নয়নের মনির যদি ঠান্ডা লাগা যায় তাহলে আমি মা এটা বরদাস্ত করতে পারবো না ও যুবক ওই জনম দুঃখী মার খবর নাই স্ত্রীর জন্য কাপড় আসে ছেলের জন্য কাপড় আসে মেয়ের জন্য কাপড় আসে সবার জন্য জুড়াই জুড়াই কাপড় আসে সবার জন্য জুড়াই জুড়াই সাবান আসে সবার সব চায়া চায়া দেখে সন্তান নাকি আমার কাছে আসে দেখে না না সন্তান তার ঘরের ভিতরে চই লাগেছে তার ছেলে সন্তান স্ত্রীর জন্য পোশাক আনছে কিন্তু মায়ের জন্য পোশাক আনতে পারে নাই মা যদিও বলে সন্তান আমার একটা কাপড়ের দরকার আমার জন্য একটা কাপড় আইনো বলে মা এই মাসে তো আমার টাকা নাই সামনের মাসে মাসে আইনা দিব এমন বলে বলে মাকে ঘুরাই মার জন্য কাপড় আনে না ওরে সন্তান তুমি দুনিয়াতে কার সিলাতে আসছো তুমি এই যে তোমার গায়ে শক্তি কার সিলাতে পাইছো ও সন্তান মাকে তুমি দেখলা না ওই যে শীতের রজনী হয়েছে মা একটা সিরা খেতা দিয়া কম্বল দিয়া শুইরা থাকে থর থর করে কাঁপে আর সন্তান আরাম করে জাজিমের ভিতরে ঘুমায় মার মনে আঘাত দিছো দুনিয়া আখিরাত সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে যারা এই ভুল করেছো আজ থেকে তওবা করে ফেলাও আর কোনদিন জনম দুঃখী মাকে কষ্ট দিব না আমি আর তুমি তো নবীও না সাহাবাও না আমি আর তুমি হয়েছি ইনসান মানুষ উম্মত আল্লাহর আল্লাহর নবীর সাহাবা মৃত্যুর সময় হয়ে গেছে মৃত্যুর সময় হয়েছে কিন্তু তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি জানাইলেন ওগো আল্লাহর রাসূল আপনার এমন এক সাহাবী তার মৃত্যুর সময় হয়েছে কিন্তু তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না সরদার দুআলম নবী রহমতে আলম নবী উম্মতের কান্দার নবী তাড়াতাড়ি সেই সাহাবার বাড়িতে উপস্থিত হয়েছে ওই সাহাবার চোখের দিকে তাকিয়ে আল্লাহর রাসূল আল্লাহর দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন
এ কোন অভিশাপ, এ কোন বড় পাপের জন্য তার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল সরদারে দুআলম নবী সাথে সাথে তার মাকে ডেকে পাঠালেন, সাথে সাথে খবর পাঠাইলেন। তার মা যখন আল্লাহর রাসূলের কাছে আসলো, তার মা যখন আল্লাহর রাসূলের কাছে আসছে, এমন সময় আল্লাহর রাসূল বলতেছেন, ও গো মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। কো গো রাহমাতুল আলামিন, ও গো সরকার, সরকার গো, এই সন্তানটা আমার কলিজার মধ্যে এমন আঘাত করেছে, আমার কলিজাটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, এমন আঘাত সন্তান আমাকে করেছে, সেই আঘাতের সেই কষ্টের কথা আমি বলতে পারতাছি না। ও গো আল্লাহর রাসূল, আমার এই সন্তানটাকে আমি কত কষ্ট কইরা তাকে লালন পালন কইরা বড় করছি, এখন তার স্ত্রীর কথা শুনে আমাকে অনেক কিছুই বলে। ও গো আল্লাহর রাসূল, আমি তো হাত দিয়া দোয়া করি নাই, আমি তো আমার জবান দিয়া দোয়া করি নাই, আমাকে আমার সন্তান এমন কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে গো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমার অন্তরের কথা শুইনা ফেলাইছে, এর জন্য তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না গো আল্লাহর রাসূল। আল্লাহর নবী মাকে বলতেছেন, ও মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। মা বলতেছে, ও গো আল্লাহর রাসূল, ও গো সরদার দুআলম নবী, ও গো রহমাতাল লিল আলামিন নবী, আমার এই সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, ও গো আল্লাহর রাসূল, আমি আমার জবান দিয়া আমি তাকে দোয়া করি নাই, আমি হাত তুইলা তাকে দোয়া করি নাই, আমার অন্তরের কথা আল্লাহ তাআলা কেমনে কবুল করেছে, ও গো আল্লাহর রাসূল, আমি আমার এই সন্তানটাকে মাফ করব না। সরদার দুআলম নবী রাহমাতুল্লিল আলামিন নবী মাকে বলে, এই মা, আপনি যদি আপনার সন্তানকে এখন না মাফ করেন, তাহলে কিন্তু আমি আপনার ছেলেকে আপনার সামনে আগুনের মধ্যে পোড়াবো। ওই যে জনমুখী মা, গর্ভধারিণী মা, যখন আল্লাহর রাসূল তার জবান দিয়া বলছেন, আপনার সামনে আপনার সন্তানটাকে আমি আগুনের মধ্যে জ্বালাবো, ওই যে জনম দুঃখী মা তখন বলেন, ও গো আল্লাহর রাসূল, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। যখন মায়ের জবান থেকে যখন বলল, ও গো আল্লাহর রাসূল, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম, তখন সঙ্গে সঙ্গে ছেলের মুখে কালিমা জারি হয়ে গেছে। এমন সময় সাথে সাথে ওই সাহাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং আল্লাহর রাসূল তার জানাজা পড়াইয়া দিছে। ওরে যুবক, আল্লাহর নবীর সাহাবা, তার যদি মায়ের দোয়া বদদোয়া লাগা যায়, তাহলে তুমি আমি কেমন মানুষ চিন্তা ভাবনা কর। ওরে যুবক, গর্ভধারিণী মা কষ্ট কইরা তোমাকে লালন পালন করেছে, কিন্তু গর্ভধারিণী মাকে তুমি কোথায় রাখছ? ওই যে গর্ভধারিণী মা বাড়ির কাছে যে একটা পাকঘরের জায়গা আছে, সেই পাকঘরের মধ্যে দিন কাটায়, ঘরের মধ্যে যে বারান্দা আছে, সেই বারান্দার মধ্যে
গর্ভধারিণী মা জীবন যাপন করে, মায়ের কোনো তোষক নাই, মায়ের কোনো কম্বল নাই, মায়ের কোনো শীতের পোশাক নাই, মায়ের কোনো তেল নাই, মায়ের কোনো সাবান নাই। ওরে সন্তান, তোমাকে এত কষ্ট কইরা মাজুরমি তোমাকে লালন পালন করছে। ওরে সন্তান, তোমার বাড়ির সাইটে তোমার জনম দুঃখিনী মা কষ্ট করে, তুমি তোমার মার খবর লও না। ওরে সন্তান, তুমি যতই পরহেজগারি কর, যতই নামাজ পড়, যতই তুমি দান দক্ষিণা কর, রে সন্তান আমাকে যদি কষ্ট দেও তাহলে তোমার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আমরা সবাই গর্ভধারিণী মার সেবা করব, কারণ আল্লাহর পর, আল্লাহর রাসূলের পর যার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন সে হলেন মা এবং বাপ। মা বাবার খেদমত করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই যেন মা বাবার খোঁজ খবর রাখতে পারি, মার খেদমত করতে পারি, মার সেবা করতে পারি। আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।